ফাজিল পরীক্ষায় রাজ্য সেরা মোহাম্মদ আলকেমার উচ্চ শিক্ষা সমস্ত দায়িত্ব নিল রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বাবা পেশায় কৃষক, মা বাড়িতে বিড়িবাজার কাজের সঙ্গে যুক্ত, অভাবের সংসারে এবার উচ্চ মাধ্যমিক স্তরে মাদ্রাসার ফাজিল পরীক্ষায় রাজ্যে শীর্ষস্থান অধিকার করেছে ছাত্র মোহাম্মদ আলকামা। মাদ্রাসার ফাজিল পরীক্ষায় রাজ্য সেরা হওয়ার খবরের পর আলকামার বাড়িতে এখন অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেছে শিক্ষক ও বিভিন্ন সংস্থা থেকে বিশিষ্ট জনেরা। মালদার মোথাবাড়ি থানার উত্তর লক্ষ্মীপুরের সুদূরটোলা গ্রামের বাসিন্দা আলকামা এবার ফাজিল পরীক্ষায় 655 নম্বর পেয়ে রাজ্য স্তরে প্রথম স্থান দখল করেছে। জানা গেছে এবছর কালিয়াচক থানার দাড়িয়াপুর সিজারুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পরীক্ষা দিয়েছিল ওই ছাত্র, তার প্রাপ্ত নম্বর 555। সে বাংলায় পেয়েছে 94, ইংরেজিতে 85, আরবিতে 95, থিওলজি অর্থাৎ হাদিস কোরআনে পেয়েছে 93, ইসলামিক হিস্ট্রিতে 94, ইসলামিক স্টাডিজ বিষয়ে পেয়েছে 94। স্থানীয় সূত্রে জানা যায় মালদার মোথাবাড়ি থানার উত্তরপুরের সুদূরিটোলা গ্রামের বাসিন্দা হোসেন আলীর 3 মেয়ে ও 1 ছেলে, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, 1 মেয়ে পড়াশোনা করে। বাড়ির একমাত্র ছেলে আলকামা, তার মা নাদিরা বিড়ি বাঁধেন। বাড়ি থেকে আলকামার স্কুলের দূরত্ব 20 কিলোমিটার। প্রতিদিন সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করত ওই কৃতি ছাত্র। ফাজিল পরীক্ষায় তার এই সাফল্যে গ্রামবাসীরাও গর্ববোধ করছে। কৃতি ওই ছাত্রর বাবা হোসেন আলী জানিয়েছে, কৃষিকাজ করে কোনো রকমের সংসার চলে, অভাব মেটাতে স্ত্রী নাজিরা বিবিও বাড়িতে বিড়িবাজার কাজ করে। এরই মধ্যে ছেলেকে কোনো রকমের শিক্ষাদানের ব্যবস্থা করেছে তারা। ছেলের এই সাফল্যে গর্ববোধ করলেও আগামীতে তার উচ্চশিক্ষার জন্য দুশ্চিন্তায় পড়েছে পরিবারের লোকজনেরা। এজন্য প্রশাসন ও সরকারের কাছে ছেলের উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতার দরবার করছে ওই কৃতি ছাত্রের পরিবার। বোর্ড ফার্স্ট স্টেজে তো আমাদের ইচ্ছা আছে যে ছেলেটাকে কীভাবে পড়ানো যায়। আমার তো খুব আর্থিক অবস্থা, আয় ইনকাম কোনো হচ্ছে না। ছেলের কী ইচ্ছা? ছেলের পড়া খুব ইচ্ছা, খুব কি হতে চাইছে? প্রফেসর হতে চাইছে। তো কিছু যদি শহরে সরকারি সাহায্য কিছু পাই যদি, তাহলে আমরা সামনে বাড়তে পারবো। আমাদের সাহায্য না করে আমরা পারছি না। খুব চাইছেন সরকারের কাছে, মুখ্যমন্ত্রী ব্যানার্জি, মমতা ব্যানার্জির কাছে কী চাইছেন? মমতা ব্যানার্জির কাছে টাকা পয়সা সাহায্য বলছি। তাহলে কী করবেন? তাহলে ছেলেকে সামনে স্বপ্ন সফলটা হবে। আপনার নাম? মোহাম্মদ হোসেন আলী। কী করেন আপনি? আমি কৃষিকাজ করি, 10 করা জমি জায়গা আছে, খেটে করে পড়াই, সময় লেবার টাবার খাটি। কী করে? আপনার বিড়ি বাঁধে, বিড়ি বাঁধে কিছু পড়ানো, সংসার চালাই। এভাবেই সংসার চলে? হ্যাঁ, এবার সংসার চলে। না পারো না। কৃতি ছাত্র মোহাম্মদ আলকামা বলে, কিছুদিন আগে আমি উত্তরপ্রদেশে আরবি অনার্স নিয়ে পড়ব বলে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, তারই মধ্যে অনলাইনে ফাজিল পরীক্ষায় আমার রাজ্য সেরা হওয়ার খবরটি আমি জানতে পারি। পরিবারে অভাব রয়েছে, এই অবস্থায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কাছে সহযোগিতার দরবার করছে ওই কৃতি ছাত্র। তিনি বলেন, ভবিষ্যতে আরবিক বিষয় নিয়ে গবেষণা করে অধ্যাপক হওয়ার ইচ্ছা রয়েছে তার। আমি দাড়িয়াপুর সিরাজুল উলুম সিনিয়র মাদ্রাসা থেকে আমি এবার ফাজিল দিলাম, যেটা HS সমতুল্য। আর আমি সেখান থেকে ফাজিল কমপ্লিট করে রেজাল্টের অপেক্ষায় ছিলাম, যেহেতু আমি রেজাল্ট আমার খুব ভালো হয়েছে, আমার একটা আশাও ছিল যে র্যাঙ্কে আসতে পারি। কেননা আমি দেখেছিলাম এর আগের যেগুলো সব র্যাঙ্কে এসছে, কীরকম পার্সেন্টেজ পেয়েছে, সব কীরকম পার্সেন্টেজ পেয়ে সব র্যাঙ্কে এসছে, তো আমার একটা আশা ছিল। কিন্তু এটা ভাবিনি কি যে আমি ফার্স্ট চলে আসবো। তো আমি যখন রেজাল্ট শুনলাম কি যে আমার 555 এসছে, তখন আমি খুব খুশি পেলাম। কিন্তু এটা জানি না কি আমি বোর্ড ফার্স্ট এসেছি। কিছুক্ষণ পরে শুনলাম কি যে আমার নাম বোর্ড ফার্স্ট এসছে, তখন আমার মনে একটা আলাদা অনুভব হলো। আমি এমন নিজেকে মনে করলাম কি যে আমার জীবনে এটা প্রথম দিন এবং প্রথম মুহূর্ত খুশির, আমাকে খুব ভালো লাগলো। আমি যে বোর্ড ফার্স্ট হয়েছি এর অভিনন্দন জানিয়েছে, সরকারের তরফে জানানো হয়েছে, তারপরে মাদ্রাসা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে লিখিত নোটিশের মাধ্যমে আমাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো হয়েছে। কালকে কিছু বিডিও লোক বিডিও এসেছিলো আমাকে অভিনন্দন শুভেচ্ছা জানাতে, আমাকে সার্টিফিকেট কিছু দিয়ে গেছে। তারপরে আজকে মিশন থেকে কিছু মাস্টারমশাই প্রফেসর এসেছিলেন আমাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে। তারপরে আমার পার্সোনালি কিছু মাস্টারমশাই ছিলেন যিনি আমাকে শিক্ষা দিয়েছিলেন, তিনারাও এসেছিলেন শিক্ষা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে। প্লাস আজকে আমাদের মোথাবাড়ি বিধানসভার যে MLA সাবিনা ইয়াসমিন, তিনি আজকে আসবেন আমার সঙ্গে সাক্ষাৎ করতে, তো আমাকে খুব ভালো লাগছে। তারপরে
আমার যে শিক্ষা, যে আমি ফাজিল কমপ্লিট করলাম, ফার্স্ট হলাম, তো আমার একটা ইচ্ছা এটাই আছে, মানে যখন থেকে আমি ফাজিলে মানে অ্যাডমিশন নিই তখন থেকে আমার একটা ইচ্ছা আছে কি যে আমি না নেট সেটে কোয়ালিফাই করে আমি কলেজের অধ্যাপক হব। আমার অনেক দিন থেকে এটা আসে, আর ওই নিয়ে আমি ফোকাস করেছিলাম ইংলিশে এবং অ্যারাবিকে, এই দুটো সাবজেক্টে বেশি ফোকাস দিয়েছিলাম, আর ইনশাল্লাহ মানে ভালো হয়েছে। এবার এরপরে যে আমি যে কলেজের অধ্যাপক হব, তো তার জন্য অনেক অর্থ দরকার, অনেক পয়সা দরকার, কিন্তু আমার ফ্যামিলির যে স্ট্যাটাস, আমার ফ্যামিলি খুব নিচু শ্রেণীর, আমাকে খুব কষ্ট করে পড়িয়েছে আমার বাবা মা। আমার বাবা একজন কৃষি, আমাদের মাত্র 10 কাঠা জমি, সেখান থেকে কিছু হয় না, আমার মা বিড়ি বাঁধে, তো সেখান থেকে আমার মা আমাকে খরচা দিয়ে চালাতো, সেখান থেকে আমি মানে পড়াশোনা করে আমি ফাজিল কমপ্লিট করেছি। তো আমার যে আগে যাওয়ার ইচ্ছা, যে উঁচু শিক্ষা অর্জন করার ইচ্ছা, একটা উঁচু পর্যায়ে উঁচু পজিশনে যাওয়ার ইচ্ছা, উঁচু পজিশন একটা হাসিল করার ইচ্ছা, তো আমার অনেক দিন থেকে এটা আকাঙ্ক্ষা ইচ্ছা আছে, কিন্তু আমি আবার ভাবছি কি আমার ইচ্ছাটা পূরণ হবে কি না, কেননা আমার ফ্যামিলি নিচু গরিব, তো আমার যদি কোনো দিক থেকে যদি আমি যদি সাহায্য পাই তাহলে হতে পারে আমার স্বপ্নটা পূরণ হতে পারে, আমি এটাই আশা রাখবো। এদিকে নিজের বিধানসভা কেন্দ্র মোথাবাড়িতে ফাজিল পরীক্ষায় রাজ্যসেরা হওয়ার বিষয়টি জানতে পেরেই কৃতি ওই ছাত্র আলকামার সঙ্গে দেখা করার কথা জানিয়েছে রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন ওই ছাত্র জেলার নাম গর্বিত করেছে, মুখ্যমন্ত্রী ক্রেডিট কার্ডের মাধ্যমে গোটা রাজ্যের দুস্থ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেছেন, সেক্ষেত্রে আলকামার উচ্চশিক্ষা গ্রহণের ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না, তাকে সব রকমভাবেই সহযোগিতা করা হবে। মাদ্রাসার ফাজিল পরীক্ষায় রাজ্যসেরা মোহাম্মদ আলকামার বাড়িতে গিয়ে বুধবার দুপুরে সংবর্ধনা জানান মালদা জেলা আনএডেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন সংস্থা সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক আতিকুর রহমান, এজাবুল হক সহ 8-9 জনের এক সদস্য দল। তার হাতে পুষ্পস্তবক, মিষ্টান্ন ও স্মারক উপহার তুলে দিয়ে তাকে সংবর্ধিত করানো হয় এবং ভবিষ্যতে যাতে আরও সাফল্যের সাথে এগিয়ে যায় সেই বার্তা তুলে ধরেন উপস্থিত আনএডেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। আমরা এই উত্তর লক্ষ্মীপুর শুকরদিটোলা গ্রামে এসেছি, ওই যে ফাজিল পরীক্ষায় যে বোর্ডে ফার্স্ট হয়েছে তাকে আমরা মালদা আনএইডেড প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে। মানে কী কী দিলেন? আমরা ফুলের তোড়া, মিষ্টি প্যাকেট, পেন, ডায়েরি এবং ভবিষ্যতে যাতে ও আরও উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে তার জন্য সাহায্যের আশ্বাস দিয়ে গেলাম। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24-এর পর্দায়। নমস্কার। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।